আনুষ্ঠানিক নাম কাগজে কলমে, আদতে তা সাহিত্য সভা। শুক্রবার নিউটাউনের 8 একরে সেই সাহিত্য মাসরে বসলো চাঁদের হাট। উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লেখক দেবদূত পট্টনায়ক, প্রচেত গুপ্ত ও কবি শ্রীজাত। বেঙ্গল চেম্বার অফ কমার্স আয়োজিত এই সাহিত্য সভায় বিশিষ্টরা ছাড়াও অংশ নেন বহু সাহিত্যপ্রেমী মানুষ। সাহিত্য সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই এই সাহিত্য আড্ডা বলে জানালেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও শ্রীজাত। এখনকার যারা শিশু আর কি বলবো কিশোর, তারা কি পরিমাণ লিটারেরি ইন্টারেস্ট তাদের মধ্যে গ্রো করছে না করছে বোধহয় আমার মনে হয় সেটি জানবার ইচ্ছে, কতটা ডেপথে তারা যেতে পেরেছে বা যাচ্ছে। লিটারেচার তো পড়তেই হবে, কারণ প্রথম কথা লিটারেচার ছাড়া জীবন অসম্পূর্ণ। সুতরাং তার সঙ্গে যাতে পড়াশোনার সঙ্গে যাতে সমান মাপের বা সমান অনুপাতে কিছু সাহিত্য মানুষের ভিতরে ঢোকে, সেটা একটা উদ্যোগ বলে আমার মনে হচ্ছে। এই অনুষ্ঠানটা নিজেই তার বার্তা দিচ্ছে সাহিত্য সম্পর্কে, আমাদের চারপাশে যাতে সচেতনতা আরও বাড়ে, তার প্রতি ভালোবাসা আরও জাগরুক হয়। সেই জন্যে মাঝে মধ্যে এরকম সাহিত্যের আড্ডা করলে মন্দ তো হয় না,